ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডটকম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। বরাক্ষ এবং উপাক্ষকে যথাক্রমে এক্স এবং ওয়াই অক্ষ ধরে নিম্নলিখিত উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। যখন উপবৃত্তটি -3,1 বিন্দু দিয়ে যায় এবং উৎকেন্দ্রতা √2/5। তো এখানে প্রথমেই আমরা ধরে দিলাম উপবৃত্তের সমীকরণ x²/a² + y²/b² = 1। এখন এটিকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এই উপবৃত্তটি -3,1 বিন্দু গামী, তাহলে আমি কি লিখতে পারি? -3² / a² + 1² / b² = 1, অর 9/a² + 1/b² = 1, অর আমি কি লিখতে পারি? আমি এটাকে 2 নম্বর দিয়ে রাখছি। এবং এক্ষেত্রে দেখো আবার লেখা যায় যে উপবৃত্তটির উৎকেন্দ্রতা মানে √1 - b² / e² = আমি লিখতে পারি √2/5। তার মানে আমি লিখতে পারি 1 - b² / a² = 2/5, অর b² / a² = 1 - 2/5, মানে কত? 3/5, অর আমি বি স্কোয়ার এর ভ্যালু দেখো বের করতে পারি 3a² / 5। এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখছি। তাহলে 1, 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে আমি সমাধান করছি। কি পাই দেখি? 9/a² + 1/b² এর ভ্যালু দেখো বসাচ্ছি 3a² / 5 = 1, অর 9/a² + 5/3a² = 1, অর 9 3 are 27, 27 + 5 = 32/3a² = 1। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো a স্কোয়ার এর ভ্যালু 32/3। অতএব b² = কি পাচ্ছি? 3 × 32/3, 3/5 লিখে রাখি এখানে, কারণ এখানে 3/5 ছিল, এখানে 3 ক্যান্সেল করে যায়, তাহলে পড়ে থাকছে কত? b² এর ভ্যালু 32/5। অতএব উপবৃত্তটির সমীকরণ কি হবে? x² / a² মানে কত? 32/3 + y² / b² মানে কত? 32/5 = 1, অর 3x² + 5y² = 32। এটাই আমার নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।